বাংলাদেশ সহ ভারতের 6টি অঙ্গরাজ্য বাদে পৃথিবীর কোন দেশের মানুষ কিন্তু সিলভার বলতে মানে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলে কোনো খাবার পাক করে না, কারণ তারা বলে যে দীর্ঘদিন এক বছরের বেশি পাক করলেই ভিতরে ফোটা 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 ছোট 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 দাগ দেখা যায়, ওটার ভিতরে বিভিন্ন রকম পোকা আসে। তার অর্থ হচ্ছে কি, এখানে একটু মার্কারি এবং অ্যালকালাইড জন্ম হয়, আর নতুন ইনগট হইলে এইরকম ক্ষতিটা হয় না। আমাদের দেশে যে সিলভার ইনগটগুলো এগুলো মোটামুটি 200-300 বছরের পুরানো, ব্রিটিশ আমল থেকে একই হাড়ি ঘুরে ঘুরে নিয়ে ওইগুলিকে গালানো হয়, গালিয়ে ওগুলিকে নিউ ইনগট করা হয়, কিন্তু আসলে ওল্ড ইনগটই থেকে থাকা, এটা সিলভারের আর নিউ ইনগট হয় না। নিউ ইনগটের যে হাড়িগুলির সাথে এখন ক্রোমিয়াম দিয়া করা হয় সেগুলো আবার আন্তর্জাতিক বিশ্বে চলে। তবে সবচেয়ে নিরাপদ হলো মাটি এবং স্টেনলেস স্টিল, তামা এবং কাঁসা। মাছ পথে অনেকেই বলছিল যে তামা কাঁসাটা আমাদের স্বাস্থ্যের জন্য 100% নিরাপদ না, এখন বর্তমান বিশ্ব বলছে না, তামা কাঁসাটা আমাদের জন্য 100% নিরাপদ এবং স্টেনলেস স্টিলও আমাদের নিরাপদ। কিন্তু নিরাপদ না শুধু সিলভারের হাঁড়ি বাতি, নিরাপদ না শুধু লোহার দা দিয়ে যে সকল খাদ্য, যে সকল ফল, বিশেষ করে টমাটো যেটা সাইট্রাস ফ্যামিলির, বিশেষ করে আমরা কাঁচা আম কাটি, যে কোনো সাইট্রাস ফ্যামিলি যদি দা দিয়া লোহার দা দিয়া কাটা হয় সাথে সাথে একটু কালো হয় এবং এখানে কিছুটা কন্টামিনেশনের সৃষ্টি করে আমাদের রোগের সৃষ্টি করে। আমরা আমাদের পরিবেশটাকে অনেক সুন্দর, সুস্থির এবং সুশোভিত করতে পারব, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।